গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আগের ব্লগে যেরকম বলেছিলাম, তিন্নির জন্মদিনের পরের দিনই আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো শনিবার, আজকে দিনটাও ভালো, আর কিন্তু আমরা সবাই, মানে পুচি আর বাবা একটু পরে আসছে, আমরা আগে চলে এসেছি। আর এটা হচ্ছে স্কাই ওয়াক। যারা তোমরা দক্ষিণেশ্বর আছো, এসেছো, তারা তো জানোই। তো এটা আগে ছিল না, কিছু বছর আগে এটা হয়েছে। তো এখানে একটু ওয়েট করি, এই জায়গাটা বেশ ভালো, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো ভাবলাম পুচি আর বাবার জন্য এখানেই ওয়েট করা যাক। হ্যাঁ, বলে দিই। সবাই বিরক্তি হয়ে গেছে, তো আমরা এখানে দাঁড়াবো না, আমরা এখন গঙ্গার ধারে বা মন্দিরের দিকে চলে যাব। কেন ওখানে গিয়ে ওয়েট করি, ততক্ষণ চলে আসবে নিশ্চয়ই। আর তাতাই তো বিশেষ করে মানে বিরক্ত হচ্ছে। এই যে চলে এসেছি আমরা মন্দির চত্বরে, তো এখন এই জায়গাটা থেকেই মোটামুটি মন্দিরের ওই দেখো চূড়া দেখা যাচ্ছে। প্রথমে একটু গঙ্গার ধারটা যাব, তারপর ওদের জন্য ওখানে ওয়েট করব। আর এই দেখো, এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, আর ওই যে ফুড প্লাজা রেখা, ওখানে এখন খাবার জায়গাটা ওখানে চলে গেছে। না হলে এখানে পুরোটাই না দোকান ছিল, মানে কচুরির দোকানগুলো যে ছিল এখানেই ছিল। তো ওটা উঠিয়ে দিয়েছে, তো ওটা ওঠানোর পর আমরা আসিনি, এই প্রথম আসলাম ওটা ওঠানোর পর। আর এদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে আছে দোকানপাট, যে কেনাকাটির জিনিসপত্র, এই যে দেখা যাচ্ছে জিনিসপত্র রয়েছে, কিনতে পারো। আর ওদিকে তো যাই না, আজকে কোনো ভিআইপি আসবে নাকি, প্রচুর পুলিশ দিয়েছে। এদিকে পুলিশ, গেটে পুলিশ ছিল প্রচুর। ছোটোবেলা থেকে এটাই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার মানে সবচেয়ে কাছে। আমরা যারা তোমরা বেলঘড়িয়া থাকো, তারা তো জানোই এটাই আমাদের সবচেয়ে কাছের জায়গা ঘুরতে যাওয়ার মতন। আর তাছাড়াও এটা কিন্তু ভীষণ বিখ্যাত একটা জায়গা কলকাতার মধ্যে, সেটা যে যারা কলকাতায় থাকো তারা তো জানোই, যারা বাইরে থাকো তাদের জন্য বলছি। আর এটা, এই যে চূড়াটা দেখা যাচ্ছে, ভেতরে আগে অ্যালাউ ছিল ফটো তোলা, নিয়ে যাওয়া, এখন তো কিছুই অ্যালাউ না, ব্যাগ ফ্যাগ সব বাইরে রেখে যেতে হয়। আর এই জন্য তোমাদের আর ভেতরে আর দেখাতে পারছি না, বাইরেটাই দেখাচ্ছি। এদিকে আমরা এখন যাব হচ্ছে গঙ্গার ধারে। তো এখানে গঙ্গার ধারে, এটা হচ্ছে গঙ্গার মেন ঘাটটা, না মেন ঘাটটা পাশে পরে যাব। এইটা, এই ঘাটটায় একটু কম ভিড় হয়। তো এখানে এসেছি, ওই যে ঈশানীকে ওর বাবা একটু নিয়ে গেছে পা বোঝানোর জন্য। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মেন যে গঙ্গার ঘাটটা, সেখানে সেখানে গঙ্গার ঘাটের অপোজিটে এই যে দেখা যাচ্ছে, তো এখানে একটা গেট ছিল, তো গেটটা এখন বন্ধ করে দিয়েছে, এখন এখান দিয়ে মানে এন্ট্রিটা নেই। ভীষণ সুন্দর, মানে এখানে আসলে তো সত্যি মন ভরে যায়। আগে না ওদিকে একটা পার্ক মতন ছিল, এখন ওগুলো পার্কগুলোও বন্ধ করে দিয়েছে সব, কেন জানি না কি ব্যাপার। আগে ভীষণ, আমরা যখন স্কুল কলেজে পড়তাম ওই পার্কে প্রায়ই আসতাম। আর এদিকে যেটা ব্রিজ দেখা যাচ্ছে, এখান দিয়ে তো বেলুড় মঠ যাওয়া যায়। আগে না নৌকো ছাড়তো এখান দিয়ে, নৌকো এখন বন্ধ করে দিয়েছে, এখন লঞ্চ ছাড়ে। তো লঞ্চে করে আমাদের এখনও পর্যন্ত যাওয়া হয়নি, আমরা প্রচুর গেছি নৌকো করে, মানে এখান দিয়ে নৌকোটা যেত পুরো বেলুড় মঠে, দারুণ লাগতো। তো এখন সেই নৌকোও বন্ধ করে দিয়েছে, আলাদা লঞ্চ ছাড়ে। ওদিক দিয়ে ঢোকার সময় ওদিকে একটা গেট চলে গেল, ওইদিকে আছে ফেরিঘাট, ওইখানে মানে লঞ্চে দিয়ে যারা যাবে ওই দিকে ব্যবস্থা করেছে। তো এদিক দিয়ে কোনো নেই এখন। আগে এই মানে ধার দিয়ে, এই যে গঙ্গার ধার দেখছো, এই ধার গঙ্গার ধারে না, পাশে যে আর একটা গঙ্গার ধার, সেখান দিয়ে নৌকার ব্যবস্থা ছিল। আর বাবা আর পুচি তো চলেই এসেছে দেখছো। এই যে আমার বর আর আমার মেয়ে, এদেরকে দিয়ে মানে ফটোই তোলানো যায় না। তো ধরে এনে একটু ফটো তুলছি, মানে সেলফি তুলছি, এমনি তো তুলছে না ফটো, কী আর করবো, আমি একাই তুলি ফটো।
এখন আমরা পূজো দিতে যাব, তো এখানে মোবাইল ফোবাইল সব জমা দিয়ে পূজো দিতে যাব। তো এখান থেকে হচ্ছে এরকম কাউন্টার আছে, তো পূজো এখান থেকে যেরকম প্রসাদ 50 টাকা থেকে শুরু করে, মানে 51 টাকা থেকে শুরু করে 500 টাকা যত ইচ্ছা দিতে পারো। আমাদের পূজো দেওয়া হয়ে গেছে, অনেক ওখানটা দেরি হয়ে গেছে, প্রায় মানে আরতি 7:30 হয়, তারপরে আমরা পুজো দিয়েছি। তো তারপর দোকান বন্ধ হয়ে যাচ্ছিল, দোকানে আমাদের ঢুকতে দিচ্ছিল না, যাই হোক ঢুকেছি। খুব বাজে খাবার, কি বলবো, যেটা মেন দর্শন করা ওটা আমাদের খুব ভালো দর্শন হয়েছে। এবার খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব। তো দিনটা বেশ ভালোই কাটলো। আজকে বিবেক বানাবে তন্দুরি চিকেন, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে চিকেনগুলোকে ম্যারিনেট করবে, তার জন্য নিয়ে নিয়েছে আদা, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ওদিকে যেরকম হলুদ, নুন, আর লাস্টে একটু লেবু দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর এটাই বড্ড ঝামেলা, আমি তো করি না, বিবেকই করে এটা, আর আজকে ওভেনে করা হবে। তো এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে, 3 ধাপে ম্যারিনেট করতে হবে, ওই জন্যই আমি ধাপে ধাপে দেখাচ্ছি। তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে এবার রেখে দিতে হবে 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। ম্যারিনেট করার পর আবার নিয়ে আসা হয়েছে, এবার এখানে দই নেওয়া হয়েছে, লঙ্কা আদা রসুন পেস্ট, আর এটা হচ্ছে মশলা, যেটা মেন মশলা তন্দুরি মশলা, আর এখানে হচ্ছে একটুখানি চাট মশলা, আর নুন, আর এদিকে কাসুরি মেথি। তো এটা দিয়ে আবার দইটাকে ভালো মতন ম্যারিনেট, মানে দইটাকে ভালো মতন মেখে, তো ওইটা দিয়ে পুরোটা দিয়ে আবার ম্যারিনেট করে আবার কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো এটা হচ্ছে 2nd ধাপ ম্যারিনেশন, তো এরকম করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো এখানে বেশি অনেকটা চিকেন, ওই জন্য ভাগ করে রাখা হচ্ছে, ভাগ করে রেখে যতটা অল্প একটু করছে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে ওটাকে আবার একটু মেখে নিতে হচ্ছে। এবার পরপর যেরকম ইয়ে করা হবে, ওই গ্রিলের ওপর রেখে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু উনুনেও, মানে নর্মাল তাওয়াতেও করা যায়, ইয়ে মতন তাওয়ার মধ্যে করেও করা যায় এটাকে। তাওয়া মানে আমার ননস্টিক প্যান বা ওই যে প্যান টাইপের যেই তাওয়া থাকে ওগুলোর মধ্যে, আর নিচে ঝোলগুলো পড়বে বলে ওখানে একটা প্লেট আবার রেখে দেওয়া হচ্ছে। তো এটা একরকম হবে, তো ম্যারিনেট ওটা হয়েছে 2ভাবে, তো এটা আবার একটু দেওয়া হচ্ছে, দেখো কত ডিগ্রি দেখে নিলে তোমরা, আমি আর বলছি না। তো এটা দেখো প্রায় হয়ে গেছে, এবার এটাকে আবার বের করে আনা হয়েছে, এনে একটু উপরটা শুকিয়ে গেছে, তো সেখানে সেই ম্যারিনেটের যে মশলাটা আর তেলটা রয়েছে, বা এখানে বাটার তোমরা ইয়ে করে দিতে পারো, ব্রাশ করে দিতে পারো, তো আমরা ওটাই একটুখানি চামচ দিয়ে করা হয়েছে। তো এটাকে আবার মোটামুটি হয়ে গেছে, 2 পিটি উল্টে পাল্টে দিতে হবে, 2 পিট হয়ে গেছে। এবার এটাকে করা হবে কি বলতো, ওই অ্যালুমিনিয়াম ফয়েলে করে, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তাহলে অ্যালুমিনিয়াম ফয়েলে করে এখানে দিলে আরও একটু সফট ব্যাপারটা একটু বেশি হয়। তো ওটাকে আবার অ্যালুমিনিয়াম ফয়েলে করে আবার ওটাকে পুরো মুড়ে ভালো মতন আবার আবার কিছুক্ষণের জন্য ওভেনে দিয়ে দিতে হবে। হয়ে গেছে পুরো, এবার আমরা খাবো, আর দেখো দেখতে বেশ ভালোই হয়েছে, খুব সফট হয়েছে, আর এদিকে তো আর একজন ভুলছে, আর এদিকে অবস্থা দেখো, একটু সাজাতে বলেছি, ওটা পুদিনা পাতাটা ওপরে দিয়ে দিয়ে দিয়েছে, মানে তুলসী পাতার মতন লাগছে। যাই হোক, খেতেও খুব ভালো হয়েছিল, সফট হয়েছিল। আর চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো পারলে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই বাড়িতে করে খেও, এরকম করে যেরকম দেখালাম দারুণ হয়েছিল, তো অবশ্যই করে খেও তোমরা। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।